হ্যালো এভরিওয়ান, আমি শ্রীনজয়। গুড মর্নিং সকলকে। বন্ধুরা, গতকাল রাত্রিবেলায় আমি দুইখানা প্রজেক্ট দেখেছি, দুইখানা প্রজেক্ট। একটা হচ্ছে হইচইয়ের ডুগডুগি বলে একটি প্রজেক্ট, এবং সেকেন্ড হচ্ছে চোরকির পাতালঘর, যেটিকে নিয়ে এখন কথা বলবো। সেটা হচ্ছে চোরকির পাতালঘর, এইটা রিভিউ করার চেষ্টা করছি, এবং আমার যেরকম পার্সোনালি মনে হয়েছে এই কাজটাকে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার যারা দেখেছো তারা মিলিয়ে নাও যে তোমাদের আমার মতামতের সঙ্গে তোমরা এক কিনা, আর যারা এখনও দেখোনি তারা দেখার পর আমায় জানিও যে আমার সঙ্গে তোমরা এক কিনা মতামতে। তো এই কাজটিতে মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছে, সব চরিত্রই মুখ্য আমার মনে হয়, কখনোই এরকম করে আমি ভাগ করি না, কিন্তু যেহেতু চ্যানেলের তরফ থেকে লেখা আছে যে কাস্টস মুখ্য বলে লেখা আছে, সো নুসরত ফারিয়া উনি অভিনয় করেছেন এই প্রজেক্টে, আফসানা মিমি, মামনুর রশিদ জি অভিনয় করেছেন, রৌনক হাসান, নাসিরউদ্দিন খান, হাসনাত রিপন, দ্বিপান্বিতা মাটিন, নাজিয়া হক, ওরশা, এছাড়া আরও অনেকে। আমি সকলের নাম তো জানি না, তাই দেখে দেখে পড়তে হলো, বাট আমি সকলকে চিনি। আর স্পেশালি আমি সমস্ত জায়গায় বলে আসছি একই কথা যে আমি নাসিরউদ্দিন খানের খুব বড় ফ্যান একজন। আমি এই কাজটা স্পেশালি আমি দেখিয়েছি উনি, আমি যখনই শুনেছি যে উনি আছেন আমি আবার মানে সে লাফাতে লাফাতে এসে দেখেছি। এই কাজটা আমার কেমন লাগলো এক্স্যাক্টলি? বন্ধুরা, আমরা বাংলাদেশের যখন কোনো সিনেমা দেখি বা বাংলাদেশের যখন কোনো নাটক দেখি, আমরা খুব মানে এক্সপেক্ট করে দেখি যে এটা খুব একটা খুব ভালো হবে, কারণ স্পেশালি রিসেন্ট যে কাজগুলো হচ্ছে, যেখানে বাংলাদেশে এখন ইমার নাইনের মতো প্রজেক্ট আসছে, যেখানে বাংলাদেশে এখন প্রহেলিকার মতো সিনেমা আসছে, এবং দেখুন পুরো বাংলাদেশের এখন যে ওয়ে অফ প্যাটার্ন কাজের, সেটা পুরোটা কিন্তু পাল্টে গেছে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে শাকিব খানের প্রিয়তমা। প্রিয়তমা সিনেমাটি যেভাবে মানে মানুষ সেটিকে অ্যাকসেপ্ট করেছে, তার কারণটাই হচ্ছে শাকিবজি নিজেকে ভেঙে একটা নতুনত্ব কিছু করার চেষ্টা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি ওনার আগামী প্রজেক্টসগুলো, উনি যেগুলো চুজ করছেন সেগুলো একটু অন্য রকমের, ওই একই গতে বাঁধা নয়, যার ফলে তার মানে অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি অন্যান্য সমস্ত প্রজেক্টের থেকে। তো এই প্রজেক্টটা সেই তুলনায়, মানে এই এই প্রজেক্টটা পাতাল ঘর চোরকির সেই তুলনায় কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। এবার তোমরা বলতে পারো কেন ভালো লাগেনি। আমি যদি গল্পটাকে ছোট করে বলি, ইটস আ ফ্যামিলি ড্রামা। এবার ফ্যামিলি ড্রামা মানেই যে খারাপ লাগবে তার কোনো কিন্তু কারণ নেই। ফ্যামিলি ড্রামা কিন্তু প্রজাপতিও ফ্যামিলি ড্রামা ছিল, আমাদের ইন্ডিয়ান প্রজেক্ট। এছাড়া বাংলাদেশি কদিন আগে একটি নাটক বেরিয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, কাছের মানুষ, আমি ওটা দেখেছি এবং আমরা রিভিউও করেছিলাম, প্রচুর মানুষ ভালোবাসা দেখিয়েছিল, অপূর্ব রিভিউটা করেছিলেন। আমার ওই ওই ধরনের ফ্যামিলি ড্রামা কিন্তু হওয়া উচিত, যেটা কিন্তু গ্রিপ করে রাখবে, তোমাকে সরতে দেবে না। এখানে গল্পটা যদি খুব ছোট করে বলি, তাহলে করোনা পরিস্থিতির সময়ে একজন নায়িকা, তিনি তার সাডেনলি মানে তিনি বাড়ি থেকে বহুদিন আগে পালিয়ে গিয়েছিলেন একজনের সঙ্গে সংসার করবে বলে, এবং ঢাকা শহরে গিয়ে তিনি বিশাল বড় অভিনেত্রী হয়ে যান। কীভাবে হন না হন এইসবগুলো সমস্তর উত্তর তোমরা পেয়ে যাবে, সেটা এই ছোট্ট সিনেমাটা। এটা একটা সিনেমা, এক ঘন্টা 35 মিনিট সামথিং এরম সময়ের ডিউরেশন, তোমরা এর মাঝেই তোমরা পেয়ে যাবে, আমি সেগুলোর বর্ণনা করে সময় নষ্ট করতে চাইছি না। কিন্তু এই কাজটা আমি দেখলাম, আমি না খুব একটা মানে হ্যাপি নয় এই কাজটা দেখে। এই কাজটা ডিরেক্ট করেছেন নূর ইমরান মিঠু। যদিও আমি দেখুন, আমি খুব পরিষ্কার বলছি, আমার বাংলাদেশের কাজ দেখতে ভালো লাগছে, এবং আমি বরাবরই বাংলাদেশের নাটক দেখতে খুব ভালো লাগে, এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই। কিন্তু এখানে না এই কাজটা ঠিক সেই লেভেলের হলো না। কাজটা কিন্তু এখন শুরু হয়েছিল, আমি এর মাঝখানে বলছি, এই কাজে কি কোনো তাহলে পজিটিভ দিক নেই? অবশ্যই আছে, যেগুলো হচ্ছে এই মানে প্রচণ্ড ভালো ফ্রেমওয়ার্ক, কিছু খুব ভালো ভালো ফ্রেমকে কিন্তু ধরা হয়েছে, এবং দু একটা দৃশ্য এমন ক্রিয়েট করা হয়েছে যে যেটার ফলে
আপনার দেখতে কিন্তু সুন্দর লাগবে, দেখতে সুন্দর মানে চোখের জন্য ভালো, বাহ এরকম ফ্রেম ধরেছে খুব সুন্দর, কিন্তু গল্পটাই তো গণ্ডগোলের। কারণ গল্পটা খুব, প্রথমত গল্পটা সিম্পল, গল্পটাকে না মানে কী করে বোঝাবো, গল্পটাকে ইয়ে করে তৈরি করা হয়নি, মানে খুব ভেবেচিন্তে কিন্তু তৈরি করা হয়নি, শুধু কিছু ভালো ফ্রেমওয়ার্ক দেখিয়ে দিলে। আর নাসির ভাইয়ের মতো একজন এত বড় অ্যাক্টর তাকে নিয়ে নিলে, বা নুসরাত ফারিয়া যার বাংলাদেশ এবং ভারতবর্ষ অ্যাকসেপ্টেন্স খুব ভালো, তাকে নিয়ে নেওয়া মানে যে বিশাল বড় একটা কিছু হয়ে যাবে এটা কিন্তু নয়। তার প্রমাণটা কিন্তু হলো চরকির এই পাতাল ঘর দিয়ে। যে যার নিজের জায়গায় ভালো, কিন্তু কোনোটাই না কম্প্যাক্ট নয়, আমি যেন ফিল করলাম কম্প্যাক্ট নয়, মানে এটা আমার ভুল হতে পারে, আমি যদি কোনো নিজগুণে মানে নিজগুণে মাফ করে দেবেন, আমি যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি, মানে এটা আমার ফিলিংস আমি বললাম। এবার আমি যে বলছিলাম যে করোনা পরিস্থিতির সময়ে একটি নায়িকা তিনি তার বাড়িতে ঢাকা ছেড়ে দুম করে চলে আসে, এবং এসে সেই বাড়িতে তার নিজের মা থাকেন, এবং সেই ক্যারেক্টারটি করছেন হচ্ছে আফসানা মিম, যাকে মানে ছোট পর্দায় মানে ছোট স্ক্রিনে বলতে গেলে নাটকে যাকে আমরা প্রচুর দেখে থেকেছি একসময়, এবং মাঝে মাঝে এখন দেখা যায়, এবং অসাধারণ একজন অভিনেত্রী, আমি ওনাকে খুব রেসপেক্ট করি, কিন্তু মানে উনি ওনার জায়গায় খুব ভালো। নাসির ভাইয়েরকে নিয়ে তো কোনো কমেন্ট থ্রো করবো না, ওনাকে ওনার অভিনয় নিয়ে কমেন্ট করার যোগ্যতা আমার নেই, কিন্তু আমার যেন মনে হলো কোনোটাই না সেই খাপ খেলো না, মানে প্রজেক্টটা ভালো, মানে ভালো একটা মেসেজ দেওয়ারও চেষ্টা করেছে, সবই চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টাটা ঠিকভাবে ফুটে উঠলো না অন স্ক্রিন, এটাই আমি বলবো। কিন্তু এছাড়া কি পজিটিভ দিক বলতে গেলে, ওই যে বললাম প্রচণ্ড উন্নত মানের কিছু ফ্রেমওয়ার্ক আছে, আর একটা সিন আছে যে সিনটা আমার মনে হলো সেটিতে নুসরত জি মানে নুসরত ফারিয়া জি আরও ভালো অভিনয় করতে পারতেন, এটা আমার ধারণা। একটা প্যাঁচার দৃশ্য আছে, একটা প্যাঁচা ওনার দিকে তাকাবে, ওই যে দৃশ্যটা আছে সেটা আমি বলছি না ডিটেলে, ওই সিনটা না উনি আরও ভালো অভিনয় করতে পারতেন আমার মনে হয়। এছাড়া এটা একটা অ্যাভারেজ সিনেমা, এবং এটা খুব একটা এক্সপেক্ট আমি করিনি চরকির থেকে। যাই হোক, এই হলো বিষয়। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, নাসির ভাইকে নিয়ে কোনো কমেন্ট করার যোগ্যতা আমার নেই, বারবারই বলছি, অসাধারণ অভিনেতা, যে কোনো জায়গায় আপনি ফিট করে দেবেন দেখবেন সেই জায়গায় সেরকম অভিনয় করছে, এখানেও তাই করেছে, কিন্তু দু একটা জায়গা না খুব ইললজিক্যাল এই গল্পের দু একটা জায়গা খুব ইললজিক্যাল, এবং আমার মনে হলো একটা মানে সিম্পল গল্পই সবসময় হিট হয়, প্রিয় তোমাকে প্রচণ্ড থ্রিলার বা কিছু তা নয়, কিন্তু সেটা দেখাবো কীভাবে, আমার মনে হয় এই জায়গাটাতে প্রবলেম আছে। আমি খুব বারবার ফ্রেমের কথা বলছি, প্রথম যে ফ্রেমটা আমি বলবো আমার যেগুলো এক্ষুনি মাথায় আসছে সেটা হচ্ছে একটা রেললাইনের দৃশ্য আছে, অনেক কটা আছে রেললাইনের দৃশ্য, একটা স্পেশাল দৃশ্য আছে যেখানে একজন মানুষ রেললাইনের ধারে রাম করে উবুড় হয়ে বসে থাকবে, আর দূর থেকে ট্রেনটা আসবে, ওই ফ্রেমটা মারাত্মক ফ্রেম। এছাড়া একটা বেশ কটা হাঁস ঘুরছে, প্রথম যে হাঁসের এন্ট্রিটা হচ্ছে ওই ফ্রেমটা খুব ভালো ফ্রেম, প্যাঁচার পুরো দৃশ্যটাই খুব সুন্দর, ফ্রেমওয়ার্ক খুব ভালো এই কাজটার, খুব মানে প্রিমিয়াম ফ্রেমওয়ার্ক, কিন্তু গল্পটা কোনোভাবে হোক দাঁড়াতে পারলো না। এই ছিল আমার রিভিউ এই প্রজেক্টটাকে নিয়ে। তোমাদের একমত হলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখনও দেখোনি আমি রিকোয়েস্ট করবো তোমরা গিয়ে আগে দেখো, দেখে তোমাদেরও তাই মনে হচ্ছে কিনা অবশ্যই জানিও, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজেগুণে ক্ষমা করে দিও, ভিডিওটা জানো আবার আর রিপিট করছি না। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে সিফার্স করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ এটাকে ভিডিওটাতে লাইক করো, ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। এখনকার জন্য চলছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি ডুগডুগি রিভিউ নিয়ে।